ভারত থেকে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে বাংলাদেশের পেঁয়াজ চাষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পেঁয়াজের উপর আমদানি শুল্ক নতুন করে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তারা তাদের বন্ধ করা, তাদের খোলা তাদের ডিসিশন, আমাদের ডিসিশনটা হচ্ছে যে এই মুহূর্তে যেগুলো অলরেডি ওপেন করা ছিল যে সব ব্যবসায়ীরা সেগুলোই আসতে দিচ্ছি, কারণ একসময় তো ব্যবসায়ীরা পয়সা খরচ করে এলসি ওপেন করেছিল। কিন্তু আমরা বন্ধ করতে চাই না, আমরা ডিউটি স্ট্রাকচার এভাবে করতে চাই যে ওখান থেকে আনতে গিয়ে লাভজনক না হয়, এইটি হলো কথা, সেটা আমরা করতে পারি। আন্তর্জাতিক নিয়ম আছে, ডব্লিউটিওর আওতায় আমরা পুরোপুরি আমদানি বন্ধ করতে পারি, সেই জন্য আমরা ওইটা করবো যাতে করে আমাদের গ্রোয়ার, বারবার যেটা ঘুরে ফিরে বলছি যে ফাইনালি আমাদের গ্রোয়াররা যেন মাইন না খায়, সেই তো সেই জন্য আমরা চাই যে ওনারা ভালো করে পুরো স্টাডি করে আজকে দেখে তারপর একটা সিদ্ধান্ত দেবে, দেওয়ার জন্য বলে গেছে ওনারা মিটিং করে করবে, আমরা সেইভাবে দেখব। তবে পেঁয়াজের ক্রাইসিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।